উত্তর প্রদেশের 7 দফায় ভোট 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ রয়েছে এবং প্রথম দফায় যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে সেই তালিকায় রয়েছে মুরাদাবাদ হাতে সময় খুব কম 400 পারের লক্ষ্য পূরণে শুক্রবার মুরাদাবাদে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসকে বিঁধেছেন মোদীর সেনাপতি कांग्रेस के खड़गे जी कहते हैं राजस्थान उत्तर प्रदेश वालों का कश्मीर से क्या लेन देन है। खड़गे साहब आपको मालूम नहीं है मुरादाबाद का बच्चा बच्चा कश्मीर के लिए अपनी जान देने के लिए तैयार। भाई और बहनों मुझे बताओ ये धारा 370 हटनी चाहिए थी या नहीं हटनी चाहिए थी। जोर से बोलो हटनी चाहिए थी या नहीं हटनी चाहिए थी। 70 साल तक ये कांग्रेस पार्टी धारा 370 को अनौरस बच्चे की तरह अपनी गोदी में खिलाती। राजस्थान दौसाते সেখানে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর এই র‍্যালিকে ঘিরে রীতিমতো গেরুয়াময় হয়ে ওঠে গোটা এলাকা দেখুন সেই ছবি। রাজস্থানের দৌসাতে রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই রোড শোতে জনপ্লাবন মুহুর মুহু মোদি মোদি স্লোগান প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তা দুধারে সারি সারি মাথার ভিড় কেউ এসেছেন এক পলক প্রধানমন্ত্রীকে দেখতে কেউ আবার এই দৃশ্য মোবাইল বন্দি করতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি রাস্তার দুধারে রং হয়ে উঠেছিল গেরুয়া উৎসাহী কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে পদ্ম প্রতীক দেখালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন র‍্যালিতে ছিলেন প্রার্থী কানহাইয়ালাল মিনা প্রধানমন্ত্রীর এই র‍্যালির ছবি বলে দিচ্ছে কি হবে ভোটের ফল রিপাবলিক বাংলা আগামী 19 তারিখে রয়েছে প্রথম দফা নির্বাচন গোটা দেশের বিভিন্ন প্রান্তে এবং সেই নির্বাচনের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি শুধু নয় একই সঙ্গে জোর টক্কর শুরু হয়ে গিয়েছে এবং সেই প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা ছবি আপনাদের সামনে যেমন তুলে ধরব ঠিক তার পাশাপাশি প্রত্যেকটা কেন্দ্রে কি কি টক্কর বা কিভাবে টক্কর চলছে সবটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব লোকসভা কেন্দ্রগুলি খবরের প্রত্যেকটা আপডেট নিয়েই শুরু করছে রিপাবলিক বাংলার মহারণ 2024 370 ধারার অবলুপ্ত তো ছিলই আর এবার শীঘ্রই রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর তবে বিধানসভা এমনকি কাশ্মীরে হবে বিধানসভা ভোটও শুক্রবার উধামপুরে জনসভা থেকেই গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই সঙ্গে রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকেও তুলোধনা করলেন প্রধানমন্ত্রী अब की बार 400 पार फिर एक बार मोदी सरकार दल के लक्ष्य बेधे दिए खोद प्रधानमंत्री नरेंद्र मोदी से लक्ष्य पूरणे कोमर कषे प्रचार मैदान गेरुआ शिविर जनसभा देखे तुले धरचन सरकार उन्नयनमूलक क्या खतियान अन्यदिके दूरबीन दिए खुजे पावा बिरोधी कारण इंडी जोट एखोनो आसन जटे फेसे শুক্রবার উধামপুরে ভোটের প্রচারে যান প্রধানমন্ত্রী প্রচারের ময়দান থেকে জানিয়েছেন শীঘ্রই জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট হবে अब तक जो हुआ है वो तो ट्रेलर है ट्रेलर मुझे तो नए जम्मू कश्मीर की नई और शानदार तस्वीर बनाने के लिए जुट जाना है वो समय दूर नहीं जब जम्मू कश्मीर में भी विधानसभा के चुनाव होंगे जम्मू कश्मीर को वापस राज्य का दर्जा मिलेगा এদিন राम मंदिर इश्यूते कांग्रेस के तीक्ष्ण आक्रमण करें प्रधानमंत्री परिवार चलित परिवारवादी परिवार के लिए जीने मरने वाली पार्टियों विकास की भी विरोधी है और विरासत की भी विरोधी है आपने देखा होगा कि कांग्रेस राम मंदिर से कितनी नफरत करती है
कांग्रेस और उनकी पूरी इकोसिस्टम अगर कहीं मुंह से राम मंदिर भी निकल गया तो चिल्लाने लग जाती है, रात दिन चिल्लाती है कि राम मंदिर बीजेपी के लिए चुनावी मुद्दा है। राम मंदिर न कभी चुनाव का मुद्दा था, न चुनाव का मुद्दा है और न ही कभी चुनाव का मुद्दा बनेगा। एमन की राम मंदिर निर्माणे कांग्रेसेर प्रबल आपत्तिर कथाओ तुले धरेन मोदी। कांग्रेस और उसके सहयोगी दलों के नेता बड़े बड़े बंगलों में रहते थे, लेकिन जब रामलला के टेंट बदलने की बात आती थी, टेंट पर जो टाट पत्री वो बदलने की बात आती थी तो लोग मुंह फेर लेते थे, अदालतों की धमकियां देते थे। একদিকে উন্নয়নের খতিয়ান, অন্যদিকে বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ, তাতেই কি আরো কণ্ঠাসীন রিজোট রিপাবলিক বাংলা। কথায় বলে উত্তরপ্রদেশে যার দিল্লি তার, সুতরাং কতটা হাই ভোল্টেজে কেন্দ্র হতে চলেছে এই উত্তরপ্রদেশের প্রত্যেকটা লোকসভা কেন্দ্র তার কিছুটা হলেও আঁচ বা আন্দাজ করা যাচ্ছে। আর এই মুহূর্তে গ্রাফিক্যালি আপনাদের সামনে একটু আমরা তুলে ধরি যে উত্তরপ্রদেশে সাত দফায় রয়েছে নির্বাচন, ১৯ তারিখে রয়েছে প্রথম দফার নির্বাচন, এবং সেই ১৯ তারিখের নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ নির্বাচনে যারা একে অপরের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তাদের কি পরিস্থিতি এবং একই সঙ্গে কারা জয়ী হয়েছিলেন কারা পরাজিত হয়েছিলেন একবার দেখাই আপনাদের সামনে। দেখুন, সাল ২০১৯, হাই ভোল্টেজে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা মুরাদাবাদ থেকে, এবং সেই মুরাদাবাদে এসটি হাসান, তিনি সমাজবাদী পার্টির হয়ে অর্থাৎ এসপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি জয়ী হয়েছেন। অন্যদিকে কুয়ার সর্বেশ কুমার সিং, তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু পরাজিত হতে হয়েছিল তাকে, অর্থাৎ মানুষ এই সমাজবাদী পার্টিকেই সেখানে নিয়ে এসেছিল জিতিয়ে। অন্যদিকে আপনাদেরকে সাল দেখাই ২০০৯ সাল, যেখানে মোহাম্মদ আজারউদ্দিন, তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এই মুরাদাবাদ থেকে তিনি সেখান থেকে জয়ীও হন কংগ্রেসের টিকিটে। অন্যদিকে কুয়ারে সর্বেশ কুমার সিং, তিনি বিজেপি থেকে পরাজিত হয়েছিলেন। অর্থাৎ এই যে মুরাদাবাদ কেন্দ্র, সেই মুরাদাবাদ কেন্দ্রের ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সুতরাং এবছর ২০২৪ লোকসভা নির্বাচনে এই মুরাদাবাদ অত্যন্ত হাই ভোল্টেজ একটা কেন্দ্র হতে চলেছে এবং প্রেস্টিজিয়াস একটা কেন্দ্র হতে চলেছে কার্যত বিজেপির কাছে।